বাবা পভার্টি, এরা আসলে মানুষকে ধর্মপথে নিয়ে যাওয়ার জন্য ওই জীবন গ্রহণ করেছিলেন। আমি কদিন আগে ওই সেন্ট একজন ডোমিনিক বা সেন্ট অগাস্টিনের গল্প পড়ছিলাম, প্রভানন্দজি মহারাজের লেখা খ্রিস্ট সঙ্ঘ, সেখানে আছে উনি বলতেন দুটো নগর আছে, একটা আছে পার্থিব নগর, একটা আছে স্বর্গীয় নগর। পার্থিব নগরে মানুষের গর্ব সম্পদ নিয়ে, ওই আমরা যেমন দেখি এখন সম্পদশালী মানুষের খুব অহংকার, অহংকারের নগর। আরেকটি আছে ওই স্বর্গীয় নগর বা দিব্য নগর, সেখানে অহংকার নেই, বিত্তের লোভ নেই, মোহ নেই, আসক্তি নেই। বলছেন এই সন্তরা আসেন পার্থিব নগর থেকে ওই স্বর্গীয় নগরে জীবকে নিয়ে যাওয়ার জন্য, আর তারা হলেন ব্রিজ, তারা হলেন সেতু এই জগৎ থেকে ওই জগতে যাওয়ার জন্য। আমাদের যেমন উপনিষদে আছে অমৃতত্বস্য এষ সেতু তমেবৈকম জানথ আত্মানম অন্য বাচো বিমুঞ্চত, এটি ওনার জীবন থেকে বোঝা যেত, অন্য কিছু নেই। ওর সম্বন্ধে জীবনীতে লেখা আছে, আমরা শুনেছি যে কেউ জিজ্ঞেস করল সন্ন্যাসের আদর্শ কি, উনি বলেন আমি জানি একটাই, নাম, নামেই মুক্তি হবে, নামই হচ্ছে সন্ন্যাসের আদর্শ। সত্যি উনি সেটা করে দেখিয়েছেন। বলা হয় ঠাকুর মা স্বামীজি এরা একটা কথা বলেননি যেটা তারা করে দেখাননি, তেমনি এই মহাপুরুষরা গতিশানন্দজি, গম্ভীরানন্দজি, বীরেশ্বরানন্দজি, আরো যত মহারাজরা আমাদের, যদি আমরা ভারতী প্রাণা, মোক্ষ প্রাণা এদের জীবন দেখি, শ্রদ্ধা প্রাণা, প্রত্যেকে যা কথাগুলি বলেছেন সবগুলো তারা লাইফে ডেমনস্ট্রেট করেছেন। যেটা সিস্টার বলতেন, জীবন চাই, জীবন চাই, জীবন চাই, জীবন দেখাও, এরা জীবন দেখিয়েছেন। একটি অন্য কথা বলি, আমি যাচ্ছিলাম মহারাজের সাথে শিয়াদেবী পাহাড়, আলমোড়ার কাছে পাহাড়ে উঠছি, বেশ আনন্দ করে করে গল্প করতে করতে উঠে গেলাম, খুব তাড়াতাড়ি উঠলাম, নামার সময় আর নামা যাচ্ছে না অত শীঘ্র, মাঝে অপেক্ষা বসছি এক জায়গায়। মহারাজকে প্রশ্ন করলাম, মহারাজ যাওয়ার সময় তো খুব তত্ত্বর করে চলে গেলাম, যদিও ওপরে, আর নামার সময় কষ্ট হচ্ছে কেন মহারাজ? বলেন জানো তখন মায়ের কাছে যাচ্ছিলাম তো, আমরা মায়ের আকর্ষণে আমরা দ্রুত যাচ্ছি, আমাদের স্পিডটা বেড়ে গেছে, অ্যাক্সিলারেশন হয়েছে, আর আসার সময় দূরে চলে যাচ্ছি বলেই ওই মন্দন হচ্ছে, রিটারেশন হচ্ছে, মায়ের থেকে নেমে যাচ্ছি, দূরে যাচ্ছি। সত্যি ওর জীবনে মনে হয় সব সময় যুক্ত থাকতেন ঈশ্বরের সাথে, সেই জন্যই এত আনন্দ। বলা হয় যে ভাগবতে আছে নিত্যোৎসব ভবে তেষাং নিত্যশ্রী নিত্যমঙ্গলম যেসাম হৃদিস্ব ভগবান মঙ্গলায়তনম হরি, যা হৃদয়ে ঈশ্বর থাকেন তিনি নিত্য উৎসবের আনন্দ অনুভব করেন। আমি যখন আসতাম মালদা থেকে কাকুরগাছিতে এসে রাত্রে থাকতাম অনেক সময় তার আকর্ষণে, রাত্রিবেলায় কথামৃত পাঠটিও অপূর্ব হতো, সেই কথামৃত পাঠের সময় ঠাকুরের কথা উনি আবৃত্তি করতেন, আর ওই সারা দিন একটা দিব্য ভাবে থাকার জন্যে এটা ওই স্বর্গীয় নগর বা একটা আনন্দের হাট বস্ত যেন তাকে কেন্দ্র করে আমরা এটা অনুভব করেছি। মহারাজের কাছে আসতাম, মহারাজ ছোট ছোট খবরও খুঁটিয়ে খুঁটিয়ে নিতেন, তুমি এখানে এসেছো আর কোথায় যাবে। আমি আসতাম, আমার কাজ থাকতো, আমি জেলখানায় কাজ করতাম সংশোধনাগার, এখন বন্ধই হয়ে গেছে প্রায়, কাজ যেতে পারি না, সময় নেই। তো উনি জিজ্ঞেস করতেন জেলে গিয়ে কি কর, আমি বললাম মহারাজ ওরা অনেক রকমভাবে সহায়তা পায় আমাদের ভলেন্টিয়ারদের মাধ্যমে, আমরা ওদের যারা 9 পর্যন্ত পড়েছে বা 10 রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমে তাদের মাধ্যমিক পড়ায়, উচ্চ মাধ্যমিক পড়ায়, ভক্ত শিক্ষক শিক্ষিকারা ভেতরে যান, পড়িয়ে দেন বিনা খরচে, তাদের নানাভাবে সাহায্য করায়, বিএ পড়ছে, এম এ পড়ছে, ফার্স্ট ক্লাস পাচ্ছে, ফার্স্ট হচ্ছে, এমসিএ করেছে ছেলে। মহারাজ খুব উৎফুল্ল হতেন, খুশি হতেন। আসলে যেখানেই মানুষের দুঃখ বেদনা সেখানে
একটু সহানুভূতিকে জানালে মহারাজ খুব খুশি হতেন, ভক্তদের যারা কাজ করতেন তাদের যেন আশীর্বাদ করতেন। আমার মনে পড়ে উদ্বোধনের একটি ঘটনা জীবনীত লিপিবদ্ধ হয়েছে। আসছেন উদ্বোধনে ফিরে কোনো জায়গা থেকে শীতকালে, নিচে দেখছেন গরিব মায়েরা শীতে কাতর, ওপরে এসে নিজের ঘরে এসে সব শীত বস্ত্রগুলো খুলে ফেললেন, মোজা টোজা সব, মানে মনে হয় ঠান্ডা এগুলো খুলে ফেলছেন কেন, ঠান্ডা লাগবে। বললেন ওই গরিব মানুষগুলো এত কাতর আমাদের কাছে থাকে, তাদের কিচ্ছু নেই আর আমি শীত বস্ত্র পরে থাকবো। তখন তার সেবকেরা মহারাজেরা ব্যবস্থা করলেন চাদর ইত্যাদি শীত বস্ত্র তাড়াতাড়ি দেওয়ার, দেওয়ার পরে উনি খুশি হলেন। অদ্ভুত হৃদয়, এই হৃদয় আসলে ভক্তির একটা লক্ষণ। যাদের ঈশ্বরে ভক্তি হবে তারা ঈশ্বরের সৃষ্টি জীব, তাদেরও এইভাবে দেখবে। ঠাকুর বলতেন শালগ্রাম শিলার চেয়ে বড় নর নারায়ণ, মাটির প্রতিমায় তার পুজো হয়, রক্ত মাংসের শরীরে হয় না। এই কাজ আসলে রামকৃষ্ণ মঠ মিশন করে ওই ভাবনা নিয়ে, যত্র জীব তত্র শিব, শিবজ্ঞানে জীব সেবা। মহারাজ একবারে এটা ডেমনস্ট্রেশন করে দেখালেন সেদিন, আমি কিছু চাই না আগে ওদের ব্যবস্থা করো। এইরকমই আসলে সাধুর লক্ষণ, শুধু তো থিওরি নয় প্র্যাকটিসে জীবন দিয়ে এরা দেখিয়েছেন, এটি বিরাট বড় জিনিস। তিনি পুজো করতেন, বলছিলাম যেমন রক্ত মাংসের মানুষগুলিকে পুজো করলেন ওই মহিলাদের, বৃদ্ধ মহিলাদের মায়ের বাড়ির পাশে, তেমনি নিজে অল্প বয়সে দুর্গা পূজা করেছেন, তন্ত্রধারকের কাজ করেছেন, এবং আমরা যারা পুজো করতাম আমাদের ভালোবাসতেন। বেলুড় মঠে যখন পুজো হতো অবশ্যই এসে বসে থাকতেন, পুজো দেখতেন, পূজাতে বলতেন মাকে কি বললে যাওয়ার সময়, বলেছ তো ওই সম্বৎসর ব্যতীত যেহেতু পুনরাগমনায় চ, কানে কানে বলেছ তো, যেমন মা বলতেন জগাই তুমি আবার এসো, জগদ্ধাত্রী মাকে উদ্দেশ্য করে বলতেন, সেই রকমই মহারাজ বলতে চাইতেন আমরা যেন বলি। আসলে পূজা খুব ভালোবাসতেন, নিখুঁতভাবে পুজো করেছেন, যখন পুজো করেছেন তন্ত্রধারকও ছিলেন, পুজো করিয়েছেন ব্রহ্মচারীদের দিয়ে। আমাদের ব্রহ্মচারীরা পুজো করতে পারে, সন্ন্যাসীরা গাইড করতে পারে তন্ত্রধারকের, সেই কাজ মহারাজ করেছেন। বহু কথা মনে আছে, ব্যক্তিগত অনেক কথা সেগুলো বলছি না, শুধু গভীরভাবে তাঁকে আজকের দিনে শ্রদ্ধা জানাই। আমি ডক্টর সরকারকে বলেছিলাম যে মহারাজের এই অনুষ্ঠানে রেজিস্ট্রেশন ফিটা বড্ড বেশি হয়ে গেছে, মহারাজ অনেক গরিব মানুষকে দীক্ষা দিয়েছেন, তারা যদি আসতে চায় এত তো খরচ করতে পারবে না। সত্যি আগামী দিনে এরকম অনুষ্ঠান করলে এমন অনুষ্ঠান করতে হবে যাতে 50% অন্তত ওইরকম দরিদ্র মানুষেরা আসতে পারে। আমাদের সবার কাছে দীক্ষা নেয়, অনেক হাত তাড়িয়ে দিও না, হাত তাড়িয়ে দেবেন না ভাই, এটা কাজে করতে হবে, কেন আপনারা ভবিষ্যতে কল্পনা সরকারের ভূমিকা নেবেন হয়তো, সেই সময়ে এই কাজ করতে হবে। যে অন্যভাবে যারা দিতে পারেন অর্থ, বিত্তবান ভক্তরা, তারা অর্থদান করবে, ম্যানেজ হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে, আর যারা রেজিস্ট্রেশন করবে তারা যেন একটু ভিখারিরাও আসতে পারে। সত্যি ভিখারি মানে এমন মানুষ আছে যাদের দক্ষিণা দেওয়ার নেই, স্পন্সর দিয়ে দক্ষিণাগুলো গুরু দক্ষিণা সবার সামনে তো খালি হাতে গেলে হবে না, সুপরি নিয়ে হরিদকে নিয়ে স্বামীজির মতো, স্বামীজির সময়কার। সেই জন্যেই আমরা অনেক গরিব মানুষকে দীক্ষা দিতে নিয়ে আসি, তাদের গাড়ি ভাড়া দিই, তারা শুধু 10 টাকা বা 5 টাকা গুরু দক্ষিণা ঠাকুর দক্ষিণা এগুলো দেয়, তারাও যেন এরকম অনুষ্ঠানে ভবিষ্যতে আসতে সুযোগ পায়। সত্যি এসে চোখের জল ফেলবে তারা, তারা আন্তরিকভাবে শুনবে, সেই জন্যই দরকার। গহনানন্দজি কত কষ্ট করে ভেতরে যেতেন, আমরা এখন ওইরকম জায়গায় যেতে পারি না, সাহস হয় না। শুনকুনি বলে একটা গ্রাম আছে, উলে তুলে নিয়ে যাচ্ছে, পড়লে কাদায় পড়বেন। আমি হিঙ্গলগঞ্জ থেকে নিয়ে আসছি সান্ডেলগঞ্জ থেকে, ওই যে বাঁশের একটা কাঠের সিঁড়ি থাকে সেটা তো আমি আগে যা গেলাম টেস্ট করবো বলে ফটফট করে ফেটে গেল। তাড়াতাড়ি করুণা সিন্ধু ভট্টাচার্য বলে এক ভক্ত ছিলেন, তাঁর একটা লঞ্চ ছিল, ইরিগেশনে কাজ করতেন, তাঁর লঞ্চটার থেকে ওই কাঠের সিঁড়িটা নিয়ে গেলাম।
যাতে সপ্তর্ষি মহারাজ আর উনি একসাথে চড়তে পারেন। সপ্তর্ষিকে তো সাথে থাকতে হবে। কি কষ্ট করেছেন, যেখানে শৌচালয় নেই কিংবা কোমর নেই সেখানেও চেয়ার কেটে বসে কোন রকমের শৌচকর্ম করেছেন। গীতানন্দজিও কম জাননি এই রকমের কাজ এরা করেছেন। তাই আমাদেরও এই মানুষগুলোর কথা ভাবতে হবে, এরা যেমন এদের জন্য ভালোবেসেছেন, এদের জন্য কাজ করেছেন। সত্যি ঈশ্বরের মূর্তি এরা। আমরা ওই তুরিয়ানন্দজির কাহিনী জানি, স্বামীজি চলে যাওয়ার পরে তার অনুভব হয়েছিল একটি কথা, ভাগবতের একটি শ্লোক তার মনে হলো, যার অর্থ হল যে রাত্রিবেলায় পূর্ণিমার দিনে যে চাঁদ আকাশে দেখা যায়, স্থির জলাশয়ে তার প্রতিবিম্ব পড়ে, সেই জলাশয়ে যে চাঁদের প্রতিবিম্ব পড়ে সেটিকে জলের মাছরা ভাবে আমাদেরই মতো একটা মাছ, উজ্জ্বল বর্ণের চাঁদা মাছ, তার সাথে সারা রাত ধরে খেলে। তারপরে সকালবেলায় আবার চাঁদ যখন চলে যায় আকাশে তখন পায় না, তখন অস্থির হয়ে যায়, ভাবে কে এসেছিল আমাদের সাথে খেলা করে গেল। তেমনি স্বামীজিকে যখন স্বামীজির অন্তর্ধান হলো, তুরিয়ানন্দজির এরকমই অনুভব হয়েছিল। আমাদের এই প্রভানন্দজি, গীতানন্দজি, এঁদের সম্বন্ধেও মনে হয় এরকম, কারা এসেছিলেন, যাদের সাথে আমরা কথা বলেছি, যাদের পায়ের তলায় বসেছি, যারা আমাদের আশীর্বাদ করেছেন, তারা কি সাধারণ ছিলেন? কখনো না। সেই অসাধারণত্বের জন্যই আসলে বইটই করা হয়েছে। যদি এই বইগুলো কেউ পড়ে, পড়বেন কে কতজন 100% আমার একটু ডাউট আছে, বই নেবেন, বইটা পড়বেন কিন্তু আদ্যপান্ত, তবে কাজে লাগবে। তার থেকে আবার 100টার মধ্যে একটাও যদি আমরা অনুসরণ করতে পারি তাহলেও মঙ্গল হবে আমাদের। এটুকু বলেই শেষ করি, কারণ উনি পড়তেন, জপ করতেন আর মানুষকে ভালোবাসতেন, ভগবানে ডুবে থাকতেন। এইগুলো মনে রাখবেন যারা ওর অনুরাগী বা শিষ্য ভক্ত, অন্যেরা এই কথাটি মনে রাখবেন। এইরকম জীবন সত্যি রেয়ার, এরা লাইট হাউসের মতো। ঠাকুর আর ঠাকুরের এইরকমের ভক্তরা যেন মাঝে মাঝে মনে হয় অভিন্ন, একই রকমের ম্যানিফেস্টেশন। একটু পরে এসেছিলেন কিন্তু ঠাকুরকে নিয়েই এরা জীবন কাটিয়েছেন, মাকে নিয়ে জীবন কাটিয়েছেন, গুরুদের উপদেশ জীবনে পালন করেছেন। আজকে তাঁকে প্রণাম জানাই আর তাকে গভীর শ্রদ্ধা জানাই, প্রার্থনা করি তাঁর এই ত্যাগের ভাব, তাঁর এই পবিত্রতার ভাব আমাদের জীবনেও কিছুটা আসুক, তাহলে আমরা সবাই ধন্য হব। অসৎ হইতে মরে সৎ পথে নাও, জ্ঞানের আলো জেলে আঁধার গুছাও, মরণের ভয় যা কমর কর, দেখা দিয়ে ভগবান শঙ্কা হর, করুণা আশিস ঢালো রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ধীরে, জড়িয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক হৃদয়, সকলের শান্তি হোক, সকলের শান্তি হোক, সকলের শান্তি।